মেয়ে খুব ডেঞ্জারাস জিনিস। আমাদের নবীজি বলেছেন, আমি আমার উম্মতের উপর সবচেয়ে বেশি ভয় পাই নারীর ফিতনা, কারণ বনু ইসরাইলের মধ্যে প্রথম ফিতনা এসেছিল নারীর ফিতনা। ওয়াত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারীদের ফিতনা থেকে বেঁচে থাকো। এই ফ্যামিনিস্ট রেভলিউশন, এই নারীর জাগরণের কথা বলে ওকে নগ্ন করে রাস্তায় নিয়ে আসা, এই যে সমকামিতা, জিনা, ফ্রিমিক্সিং, পরকীয়া প্রেম, অপসংস্কৃতি, এগুলো ঢুকে 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 আজকে মেয়েদের সম্মান ইজ্জতটাকে পণ্যে পরিণত করেছে। আজকে মেয়েদেরকে পণ্য, এক শ্রেণীর স্বার্থন্বেষী মানুষ মেয়েদেরকে আজকে সম্মানের নামে পণ্যে পরিণত করেছে, আর এই পণ্যটাকে দিয়ে যুব সমাজের ইন্টারনাল যে নূর, এটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। অতএব সামর্থ্য হয়ে গেলে বিয়ে করেন, হালাল রিজিক তালাশ করেন, বাপকে গিয়ে বুক ফুলিয়ে বলেন আমার বয়স হয়েছে আমাকে বিয়ে দাও।